সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সাধর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তার স্পেশাল কুকিং চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জুজুবি ফলটি দিয়ে কিভাবে আচার বানানো যায় তারই রেসিপি প্রথমেই আমি আমার গার্ডেন থেকে জুজুবি হারভেস্ট করে নিচ্ছি জুজুবি ফলটিতে রয়েছে ভিটামিন এ সি এবং পটাশিয়াম এখানে জুজুবি ফল হারভেস্ট করতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে এই জুজুবি ফলটি গ্রীষ্মকালীন ফল এই ফলের উৎপত্তি স্থল চায়না এটি চাইনিজ ডেট এখন পৃথিবীর অনেক দেশেই এই ফলটি পাওয়া যায় এই ফলটির টেস্ট আমাদের দেশের কুল বা আপেল বড়ের মতো আমার এই জুজুবি গাছে মাসাল্লাহ যে জুজুবি হয় আমি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের দিয়েও আমি কিছু আচার বানিয়ে রাখি আর আজকে সেই আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আচার বানাতে আমার যা যা লাগছে এখানে আমি নিয়েছি সরিষার তেল নিয়েছি ভিনেগার এখানে আচার সংরক্ষণ করতে আমার লাগবে কাচের জার নিয়েছি তেঁতুল লাগছে মরিচ এখানে নিয়েছি পাঁচ পোড়ন মিষ্টি জিরা ধনিয়া এবং জিরা লাগবে রসুন এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন এলাচি দারচিনি তেজপাতা এবং মরিচ লাগবে আদার পেস্ট এবং আমি নিয়েছি চিলি ফ্লেক্স প্রথমেই আমি জুজুবিগুলোকে খুব ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব তারপর একটি প্যানে আমি জুজুবিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি জুজুবিগুলোকে সিদ্ধ করে নেব জুজুবিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে কোনো পানি ঝরাবো না আমি চুলাতে রেখেই আমি পানিটাকে এখানে শুকিয়ে নেব তারপর আমি এখান থেকে কিছু কিছু জুজুবি ভেঙে দেব জিবিগুলো মশালা একদম সফট হয়ে গেছে এখন আমি একটি প্যানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো টেলে নেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া এগুলো হালকা একটু ভেজে তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে আমি ভালো করে টেলে বি কেয়ারফুল এখানে মশলাগুলো যাতে পুড়ে না যায় এতে করে টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলাগুলো টালা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখন আমি একটি প্যানে ওয়ান কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন ফোড়নে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছেচে রাখা রসুন কিউবগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদার পেস্ট মশলাটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি সেই সিদ্ধ করে রাখা জুজুবিগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি সেই গুঁড়ো করে রাখা মশলা থেকে অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি শেষের দিকে অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো তেঁতুল এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসবে তারপর আমি কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ কাপ চিনি এখানে আমি চিনি হাফ কাপ দিচ্ছি আমার গাছের জুজুবিগুলো মশাল্লা অনেক মিষ্টি তাই আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ কাপের মতো এতে করে আচারটি আপনারা ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনারা যে যেমন পছন্দ করেন অ্যাড করবেন দিয়ে দিচ্ছি নয় দশটি রসুন কিউব আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর কিছু মরিচ আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এতে করে আচারটি দেখতে সুন্দর লাগবে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা সেই গুঁড়ো করা মশলা এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন তৈরি হয়ে গেল আমার জুজুবির আচার আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও তৈরি করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ